নমস্কার, আমি সন্দীপন দাস, আর আজকে নিয়ে এলাম আড্ডা উইথ আর্টিস্ট এর ফোর্থ এপিসোড, পাওয়ার্ড বাই ফর্মুলা বক্স এন্ড অ্যাসিড ফ্যাক্টরি। আর আজকে আমাদের সঙ্গে আছে ইন্ডি ফিল্ম মেকার, বলা যেতে পারে কন্ট্রোভার্সিয়াল ইন্ডি ফিল্ম মেকার এখনকার, কে আছে সঙ্গে? দিগন্ত দে। সো ওয়েলকাম দিগন্ত ইন আওয়ার শো। একদম একদম। কেমন লাগছে বল, কেমন আছিস? আছি তো, দেখো আছি তো বেশ ভালোই, তার সাথে যা যা চলছে আনুষঙ্গিক তাতে কতটা ভালো থাকা যায় জানি না, বাট ঠিক আছে, তাও আমাদের চলে যেতে হবে, কারণ এটাই স্ট্রাগল, এটা এটা এটাই করতে হবে আমাদের। কেমন লাগছে আর্টিস্ট হিসেবে? একদমই একদমই, মানে যখন আমার বললো আর কি ম্যানেজমেন্ট থেকে যে আসতে হবে, আমি প্রথমে অ্যাকচুয়ালি একটা জিনিস হচ্ছে, এটা আমার বলে রাখা বেটার, যে আমি না এখন যেখানেই যাচ্ছি বা যাই কিছু বলছি একটু ভেবে চিনতে বলছি যে কোথাও একটা কি এটাও একটা কি একটা ইস্যু হয়ে দাঁড়াবে, কারণ আমার আজকে আমার মনে হয় আমার দিনকাল খারাপ চলছে আর কিচ্ছু না, মানে এতটাই কন্ট্রোভার্সি চলছে তোকে নিয়ে। স্বাভাবিক, মানে আমি প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পর দেখি একটা নতুন নতুন জিনিস, কিংবা হয়তো আমি তখন অফিসে কাজ করছি, তখন আমি দেখছি ঠিক হঠাৎ করে হয়তো একটু মনে হলো যে ফেসবুকটা খুলি, খুলে দেখছি একটা অন্য জিনিস, মানে যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত না, বা এটা আমার দোষও নয়, তো তাও সেটাকে শুনতে হচ্ছে। তো এই জিনিসগুলো চলছে যখন, তো আমার ভয়ই লাগে যে আবার ধরো এই প্রোগ্রামটা নিয়ে হয়তো আরেকটা কিছু হয়ে গেল, তো তখন হয়তো ম্যানেজমেন্ট আমার পেছনে দৌড়চ্ছে, এই আর কি। তো থ্যাংক ইউ, যাই হোক যা হবে সেটা দেখা যাবে, কিন্তু থ্যাংক ইউ ফর কামিং ইন আড্ডা উইথ আর্টিস্ট। একদম, থ্যাংক ইউ সবাইকে, এন্টায়ার টিমকে। একদম একদম। তো আমরা শুরু করি, তার আগে ছোট করে বলে দিই আমরা আড্ডা উইথ আর্টিস্ট আজকে কি করব। প্রথমে আমরা একটা ইন্টারভিউ রাউন্ড করব, তারপরে করব র‍্যাপিড ফায়ার রাউন্ড, তারপরে করব গেমস রাউন্ড, ঠিক আছে? চল তাহলে শুরু করে দিই আজকে ইন্টারভিউ রাউন্ড। ইন্টারভিউ রাউন্ডে প্রথম প্রশ্ন, দিগন্ত, কেউ কেউ বলে দিগন্ত প্রায় সব ছবি নিয়েই কন্ট্রোভার্সি হয় এবং সেটা ক্রিয়েটেড বাই দিগন্ত, যাতে বেশি মানুষ অ্যাট্রাক্টেড হয় তোর ছবির দিকে, তোর কি মত? এটা অ্যাকচুয়ালি, এটা আমিও শুনেছি, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা আমার হাতেও থাকে না, আমার টিমের কারো হাতে থাকে না, মানে কোনো না কোনো দিকে সব ছবি কিন্তু কন্ট্রোভার্সিয়াল নয়। সাইলেন্ট হুইল কন্ট্রোভার্সিয়াল, যেটা আমার প্রথম ছবি, খেলনা বাটিও কন্ট্রোভার্সিয়াল নয়, কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক কিন্তু কন্ট্রোভার্সিয়াল হয়নি, রোড সাইড সায়েন্টিস্টও কন্ট্রোভার্সিয়াল নয়। কন্ট্রোভার্সি যদি কিছু কোনো একটা ছবি নিয়ে পার্টিকুলারলি হয়ে থাকে, সেটা হচ্ছে মনসুন ক্লিপস। এবার যদি কেউ বলে যে মনসুন ক্লিপসের জন্য মানে সব ছবি আমার কন্ট্রোভার্সিয়াল, আমি সব ছবিতেই ক্রিয়েটেড কন্ট্রোভার্সি করি, তাহলে মুশকিল। মানে আমার কোথাও মনে হয়েছে যে মনসুন ক্লিপসই এমন একটা কন্ট্রোভার্সি যেটা মানে অযাচিত হয়েছে, মানে এটা আমাদের হয়তো এখন মনে হয় যে আমি হয়তো মেলটা না করলেই পারতাম, কিন্তু আজকে মেলটা করতে গিয়ে তার যে আমি ফিডব্যাক পেয়েছি, এরপর থেকে আমি হয়তো ভয় পাচ্ছি যে আর কোনোদিন কাউকে সেই ক্রেডিটের জায়গাটাতে আমি কী করবো, সেটা নিয়ে আমাকে একটা দোটানায় থাকতে হচ্ছে। তো সব ছবি কন্ট্রোভার্সিয়াল একদমই না, একদমই না। সেকেন্ড কোয়েশ্চন, রোম্যান্স, সেক্স, এগুলো কোনোটাই তোর ছবিতে দেখা যায় না, এত অনীহা কেন? অনীহার থেকে বড় কথা, আমি এটা পার্সোনালি এই কোশ্চেনটা তোমার আগে না করেও আমি 10-15 জায়গায় শুনেছি যে কেন নয়। এবার আমি বলি কেন নয়, হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি মনে করি এই জিনিসগুলো খুব ইজি, মানে তুমি যদি ভিউয়ারশিপ টানতে চাও, তুমি এই জিনিসগুলো দিলে অ্যাটলিস্ট একটা সার্টেন কাইন্ড অফ দর্শক আছে যারা এগুলো দেখার জন্যই ছবি দেখে, সে ছবির গল্পের সাথে খুব একটা এগ্রি করে না, সে সে ছবি কে বানিয়েছে, কোন প্রোডাকশন, এসব নিয়ে তাদের মাথা ব্যথা হলো, ইভেন না 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 একদম, ইভেন শুধু ডিরেক্টর বলে না, একটা ছবির টিম, যে সেখানে সাপোজ দেখা গেলো সেখানে যেতে এআর রহমানও কাজ করছে, সাথে কোনো একটা ম্যাটার নয়, হয়তো সেখানে কোয়ালিটি ক্লিপিংসে কী কী দৃশ্য আছে যেটা হয়তো তাকে খুব উত্তেজিত করবে সেইটা নিয়ে হয়তো হয়। বাংলা ছবি ইন্ডাস্ট্রি তো কিছু ছবি আছে, আমি নাম বলছি না, সেটার একটা সার্টেন ক্লিপিং সবার মোবাইলে ভাইরাল হলো, কেন হলো? ছবিটা নিয়ে তো কোনো কথা বললেন না কেউ, কথা বললেন কি ওই অভিনেত্রীর চরিত্র নিয়ে এবং তার সাথে হচ্ছে যে সেই ক্লিপিংসটা তাকে কতটা মজা দিয়েছে আজকে সেটা নিয়ে। তো এটাই হচ্ছে কথা, যে তুমি যদি খুব ইজিলি এসব জিনিস, হ্যাঁ এবার দেখো এখানে দুটো পয়েন্ট আসতেই পারে, যে তুমি সেটাকে কতটা তোমার স্ক্রিপ্ট ডিমান্ড করছে। আমার ক্ষেত্রে আমি যে ধরনের গল্প লিখেছি সাথে সেই স্ক্রিপ্ট ডিমান্ড করেনি, বা যে ধরনের আমি গল্প করছি সেই গল্পটা নিয়ে এখনো কাজ করা হয় ওঠেনি, সেখানে হয়তো মেবি এগুলো আছে কিন্তু সেটা দরকার, মানে সেই জায়গাটা সেটা দরকার, সেটা নিয়ে আমি এখনো কাজ করে উঠতে পারিনি, কিন্তু যে জিনিসগুলো আমি আজকে করেছি তার মধ্যে অনেকেই কিন্তু দেখবে কেউই নেই মোরালেস এইসব কোনো কিছুই নেই। এবার আমরা যাই তুফানগঞ্জ, একটা মফস্বল, সেখানে ছবি বানাতে যেমন সমস্যা আছে তেমন ছবি বানালে মাইলেজ পেতেও সুবিধা, এটাকে জাস্টিফাই করবি?
ওই অ্যাডভান্টেজের জায়গাটা কোনোদিন নেই, উল্টে আমি মনে করি যে অ্যাডভান্টেজটা সেখানেই যদি তুমি কলকাতাতে থাকো। মানে এটা আমি শুধু কলকাতা না, যে যেই জায়গাটাতে থাকে, বিশেষ করে যেটা যদি মেট্রো সিটি হয়, সেখানে তুমি লোকজন যেমন ইজিলি পেয়ে যাবে যে হ্যাঁ সিনেমাটোগ্রাফার কাছাকাছি পেয়ে যাচ্ছি, এডিটার কাছাকাছি পেয়ে যাচ্ছি। কারণ আমার সাইলেন্ট হুইলের ক্ষেত্রে যেটা হয়েছিল, তখন তো আর এত ফেসবুকের এত বারবারন্ত হয়নি, তখন আমরা দুমদাম চাই হ্যাঁ ক্রু পেয়ে যাচ্ছি এমনও নয়। তো আমার সেই মানে থ্রি সিরিজ অফ মাই লাইফ ছবিটা শীর্ষতা নয় বলে একজন আছেন, শীর্ষতা আমার ছবিটা দেখে, যে আমার সাইলেন্ট হুইলের এডিটর ছিল, তো সে আমার ছবিটা দেখেছিল, আমার ইউটিউবে আমি দেখেছিল। তো তখন যখন আমি তখন তাকে একবার কন্ট্যাক্ট করি, তো সে বলেছে আমি আমি তোমার কাজ দেখেছি, কাজ ভালো কি খারাপ বলবো, তবে তোমার চেষ্টা আছে বলে আমি তোমার কাজটা করে দিতে চাই এবং উইদাউট কোনো মানিতে। আর দেখো আমার কাছে সেই সময় কোনো টাকা নেই, কারণ আমি একজন স্টুডেন্ট। তো সে তখন আমার ছবিটা নিয়ে সে এডিট করেছিল এবং খুব খুব সুন্দর এডিট করেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে একটা দারুণ ভাবে এই তিনটে কোয়েশ্চেনের জবাব দিল দিগন্ত, এবং আমরা শেষ করলাম আমাদের ইন্টারভিউ। আমি যখন কথা বলি অন্য কেউ কথা বলে মাথাটা ভীষণ গরম হয়ে যায়, বুঝতে পেরেছেন? আমরা দুজন কথা বলছি, আমি একজন ডিরেক্টরের সাথে কথা বলছি, তুমি এখানে কি করছো? আমার কিছু আসে যায় না, আমার কিছু আসে যায় না, অনুদন্ড দেখাচ্ছে। এই বেরো বেরো বেরো, আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো বেরো। অ্যাডমিনিস্ট্রেশন আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দেখাবেন না, বুঝেছেন? অনেক ঘাটের জল খেয়েছি আমি। নমস্কার নমস্কার, আমার নাম হচ্ছে বঙ্গকর্ম বঙ্গ সন্তান, প্রচুর বাঙালি। নমস্কার দিগন্ত বাবু, নমস্কার দাদা। ঠিক আছে, পরিচয় হয়ে গেছে, এবার বেরো, এবার বেরো। আমি আসলে আরজি নিয়ে এসেছি, আমার অভিনয়টা কেমন? আমি কিন্তু আপনাদের বয়সে রাগ করছি, একটু অভিনয়। এখানে কোনো অডিশন চলছে না, তুমি পরে এসো, তুমি দিগন্ত স্যারকে পরে অডিশন দিও, যে যাও দিগন্ত বাবুর সঙ্গে কথা বলবো। হে দাদা, ভালো আছেন? একদম একদম একদম, তুমি কেমন বস? আমি একদম একদম ভালো আছি। বঙ্গ সন্তান রোববারে দুপুরবেলা একটুখানি আড্ডা মারবো, তা না, আমার অভিনয়টা সুইজারল্যান্ডে গিয়ে নাচবো, প্যারিসে গিয়ে নাচবো, মশালা ছবি ধরে হিরো হিরো হওয়া যাবে। দেখো মশলা তো আমি ঢালি না, আমি তো সবটাই শুক্তো বানাই। এবার যদি দেখো অনেক সময় দেখা যাচ্ছে শুক্তো খাওয়াটা কিন্তু মশলা খাওয়ার থেকে অনেক বেটার। এবার তুমি করতে চাও কি আমার শুক্তো, মানে শুক্তো ছবি করতে চাও বলো? আমি চাই আপনি আমাকে চিকেন রেজালা বানান, বুঝতে পেরেছেন কিনা? একদম চকচকে চিকেন রেজালা, ঠিক আছে? আমি চাই আপনি একটা ছবিতে আমি মোটামুটি আমি মারছি মোটামুটি হিরোরা, মানে আমি সরি আমি তো হিরো, মানে ভিলেনরা উড়ে চলে যাচ্ছে, মানে একটা বাঙালি আর কি, ছোট থেকে এইসব বাংলা ছবি থেকে বড় হয়েছি, তারপরে বুঝতেই পারছেন একটা ভেতরে মানে হিরো হওয়ার সব একটা খুশি ছিটকে গেছে। আচ্ছা আচ্ছা, খুশির জন্য একটা পাঞ্চের তো একটা জায়গা থাকবে। দেখো বঙ্গ, তোমার আমি সমালোচনা করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে তোমার বডির যা স্ট্রাকচার, হ্যাঁ, সেটাতে তুমি যদি ঘুষি মারো এবং সেটাতে যদি একটা মানে মোটামুটি 100 কিলোর ওজনের যদি একজন ভিলেন উড়ে চলে যায়, আরে আমার ছবিতে ঠিক আছে, মানে লার্জার জন্য এত লার্জার হয়ে গেলে তো মুশকিল, তাহলে চিকেন মশলা খেয়ে লোকের পেট খারাপ করবে। আমার কথা হচ্ছে ধনুষের রোগা কবজিতে তেজাব ছবিতে যদি একটা ভিলেন উড়ে চলে যায়, আমার রোগা কবজিতে কেন যাবে না? কিছুদিন পর আপনি কাজ করুন, সুক্ত বা রেজালার মাঝামাঝি কিছুটা করে দিন। আপনি সুইজারল্যান্ড বলে চালাবেন, আপনি চলে যান আমাকে নিয়ে বাইক খাবায়, উঁচু উঁচু ডিপি গুলো আছে হিরো তো হবে অবশ্যই, তোমার মধ্যে হিরো হিরো পটেনশিয়াল আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হিরো ছাড়াও, আর শুনে নাও হিরো ছাড়াও তোমার মধ্যে যে পটেনশিয়ালটা আছে, তোমার মধ্যে একটা ম্যানেজমেন্ট পটেনশিয়াল আছে। এই যে তুমি বললে না যে সুইজারল্যান্ড না গিয়েও তার মতো একটা স্ট্রাকচার তৈরি করে মোটামুটি কোনো উঁচু ঢিপিতে গিয়ে, তুমি একটা কাজ করো, তুমি ভেঙ্কটেশকে ট্রাই করো, তুমি একবার মানে আমার ছবিতে তুমি হিরো হচ্ছই, কিন্তু তুমি তার আগে একবার ভেঙ্কটেশ, একবার সুরিন্দর ফিল্মসে একবার ট্রাই করো। কেন বলো তো, এদের ছবিতে সবচেয়ে বেশি মানে এইসব জায়গায় প্রচুর বাজে খরচা হয়ে যায়। তো তুমি যদি সেখানে গিয়ে একবার ওদেরকে এটা যদি একবার কনভিন্স করে দিতে পারো, মানে
বাংলা ছবির বাজেট নিচে নেমে আসবে আর প্রোডিউসার টাকাটা তো চকচক করে পাবে, তখন দেখবে তোমাকে হিরো কেন, তুমি যেখানে যাইছো তোমায় দিয়ে দিচ্ছে রোল। না আমি গেছিলাম, গেছিলাম যাইনি না, তবে ওই পাগলু থ্রিটা ওরা দেবকে দিয়ে বানাবে বলছে, কিন্তু আমি করবো পাগলু থ্রি, ঠিক আছে। তো আমি চাচ্ছি দেব বানানোর আগে আমি বানিয়ে নিই ছবি, আর দেবও আজকাল কিসব বোকা বোকা ছবি করছে, ভালো লাগছে না দেখতে, কতদিন দেখিনি নাচা গানা। আমি চাইছি এসব দেব যখন এসব কাজ করছে না, জি তো এখন অসুরের কিগান মান্ডি হয়ে বড় বড় চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মশারা কোথায় বাংলা ছবি? তাই ভাবলাম যদি আপনি আমাকে একটা একটা এরকম ছবি করেন, আপনি আমাকে না না আমি একদম চিন্তা ভাবনা করেই রেখে দিয়েছি যে যদি মশালা হয় তাহলে বঙ্গকে একদম ডাকবো, বঙ্গের রঙ আমরা দেখবো অবশ্যই। তবে বস একটা জিনিস বলার আছে, হ্যাঁ তোমাকে আমি রেগুলারলি দেখি না তোমার, তার জন্য তোমার শরীর দেখতে হয় না, মানে শরীর নয় মানে শরীর নয় শরীর মানে আমি হচ্ছি SHOWREELL, হ্যাঁ সেই শরীরে আমি একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে তোমার মধ্যে বস একটা কি বলবো, লোকে হয়তো তোমার হাস্য কৌতুক হিসাবে বেশি চেনে, হ্যাঁ কিন্তু তোমার মধ্যে একটা সিরিয়াসনেস আছে, হ্যাঁ তোমার গলার মধ্যে সেই ভোকাল মানে টোনটা রয়েছে যেটা দিয়ে তুমি আরো অনেক বেশি মানে অনেক বড় জায়গায় যেতে পারো, আরে নাকে নয় গলায়, গলা আচ্ছা আচ্ছা রণবীর সিং এর মতন পাকিয়ে না মনে, এই দেখুন এবার কেমন লাগিয়ে বলুন তো, এবার ভালো লাগছে কিন্তু একদমই ভালো লাগছে না, মানে যদি তুমি ঠিকঠাক ভাবে শুনতে চাও আর কি। তো যেটা বলছি সেটা একটু যদি তুমি মনোনিবেশ করো যে বেশ তোমার একটা সিরিয়াসনেস জায়গাটাও আছে, তবে একটা জিনিস বলছি বস যদি তুমি এই হাস্য কৌতুকটা চালিয়ে যাও, দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে যা আছে যারা যারা হাস্য কৌতুক করেছে তারা কিন্তু সত্যি এক একজন খুব নাম করা একটা, কিন্তু তুমি যে দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে তাদের মানে ইউজিং শুধু তাদেরকে হাস্য কৌতুক ভাবেই রেখে দিয়েছে। তাই আমি বলবো এখন থেকে তুমি মশলা কেন, মশলা মশলাবিহীন হাফ মশলা সব ধরনের ছবি করবে, আমি যে ধরনের ছবি তোমায় পাবো তোমাকে আমি অবশ্যই অফার করবো, কিন্তু হ্যাঁ তখন বস তুমি এটা বলো না আমাকে কিন্তু তোমার ডেট নেই, হ্যাঁ এটা বলো না, এটা আমি অনেকের কাছ থেকে শুনি। দেখলেন কি সুন্দর ঝগড়া করার অভিনয় করে আপনার কাছে যদি পৌঁছলাম আমি কি পরে ভাওটা খেতে পারি, একদমই খাবো না দেখুন, বাজেট বাজেটটা দেখে নেবেন, বাজেট বাজেটটা নিয়ে বাজেটটা নিয়ে এরকম ওপেন ওপেন ডিসকাশন কি করে করি বলো, কারণ দেখো আমার কাছে তো কালো টাকাটা ওভাবে আসে না, আমি তো সাদা টাকাতেই কাজ করি, যারা কালো টাকা করে তারা কিন্তু এরকম। আমার উড্ডদিকের বাড়িতে চানু বলে একটা ভদ্রলোক থাকে, সারা দিন বাড়ির সামনে নোংরা করে, সাইকেলটা বেচে দেবো 2-3 হাজার টাকা তুলে ওখান থেকে, 2-3 হাজার টাকার দায়িত্ব আমার, বাকি বাজেটটা আপনি দেখে নিন একটু মানে প্রোডিউসার প্রোডিউসার থেকে, ঠিক আছে। আমি কিন্তু হ্যাঁ আমি কিন্তু হিরো তুমি তুমি 2-3 হাজার টাকা সাইকেল বেচো, এবং আরেকটা জিনিস দেখো কি করে সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে ওইটা কিন্তু একটু দেখতে হবে, কারণ প্রোডিউসারকে মানে এ করতে হলে প্রোডিউসার বলবে দেখো আমার তো প্রচুর কালো পয়সা আছে, হ্যাঁ এসব আমি বিল্ডিং বিল্ডিং বানিয়ে করেছি, বিল্ডিং এর তলায় আছে, বিল্ডিং এর সাইডে আছে, এই টাকাগুলো ট্রান্সফার করবো কোথায়, ডিরেক্ট ট্রান্সফার করলে তো আমাকে শুদ্ধ ধরবে তোমার শুদ্ধও ধরবে, তখন দেখা যাবে তোমার হিরো আমার পরিচালনা সব গিয়ে দেখা গেলো থানায়, এসব না থানায় না বেসিক্যালি CBI, এটা আবার মানে একটু হাই ভোল্টেজ ব্যাপার স্যাপার, তো সেই সব জায়গায় না গিয়ে তুমি একটু দেখো যদি সুইস ব্যাংকে খোলা যায় অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট খুলে হয়ে যাবে বলছি, একদম একদম। তা বলছি যে কোন ওই আচ্ছা আপনার বাড়ি কোথায়, আপনি কি কলকাতায় থাকেন নাকি আপনার মানে কলকাতায় আপনি থাকেন আপনার বাড়ি অন্য কোথায়? না দেখো আমি বেসিক্যালি যাযাবর, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এসসি নর্থ বেঙ্গলের একটা জায়গা থেকে, হ্যাঁ কোচবিহার বলে একটা জেলা, সেখান থেকে 2012 কলকাতায় আসা পড়াশোনা এবং কাজের সূত্রে, তারপরে আবার কলকাতা থেকেও আমি তাই উৎখাত করে হায়দ্রাবাদ, তো এখন এইরকম ভাবেই ঘুরছি, হ্যাঁ মানে NRC তে এখনো নাম আসেনি কিন্তু ঘুরছি। এই বাঙালি যারা যাযাবর হয় তারা তারা একটা অদ্ভুত মানে যাকে কিনা বলে ইংরেজিতে ডেডলি কম্বিনেশন, বুঝলেন মানে বাঙালি এদিকে যাযাবর, মানে আমরা এর আগে দেখেছিলাম ইয়ে জওয়ানি আয় দিওয়ানি ছবিতে কবির থাপার কিরকম যাযাবর, ওই দেখেছেন আবার ওই মশলা ছবির মধ্যে আমি চলে যাচ্ছি, একদম আপনার আপনার ওই কোনো বাড়ির আশেপাশে কোনো জমি জমা আছে কোনো বড় ফাঁকা ল্যান্ড? হ্যাঁ জমি জমা মানে তুমি যদি আমার গ্রামের বাড়ির কথা বলো জমি জমা আছে, একদম জমি জমা আছে, তবে সেগুলো ধানি জমি, তো সেখানে তুমি কি বাড়ি বানাতে চাইছো? না না আমি বলছি একটা জমি বা দুটো জমি জড়া জমি হয় নিয়ে জমিগুলো বেচে দিন, তারপরে জমির টাকায় জমিয়ে ছবি হবে, বুঝেছো আমি হবো হিরো। আমার তো জমি নেই বস, আমার নিজের পার্সোনাল জমি নেই, হ্যাঁ এবার কথা হচ্ছে আমার নিজের পায়ের জমি ঠিক নেই যে কোন দিন আমার ছবি লুড়কে যায়, হ্যাঁ আমার নিজের বাড়ি জমি আছে, তোমার তোমার আমি জমির টাকা জমি দিয়ে হিরো বানাচ্ছি, হিরো হিরো বার করছি বেরো তখন থেকে বুকে চলে আমাকে বার করে আমাকে আবার দয়া করতে যেতে হবে, আমার প্রচন্ড ডিমান্ড মার্কেটে, বুঝেছেন তো কি হিরো মা, একদম একদম হিরো এসো এসো, আমি আমি হিরো হলে আগে দিগন্ত বাবুর সঙ্গে কাজ করব, একদম একদম একদম, সুইস ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু, হ্যাঁ একদম একদম, ভালো থাকবে টাটকা, খেয়াল রাখবে চট, হ্যাঁ একদম একদম। যাই হোক গেল বঙ্গকর্মকার, বঙ্গকর্মকার অনেকক্ষণ দিগন্তর জানি না কি করলো, দিগন্তর মাথা গেল না কি করলো, যাই হোক আশা করি বঙ্গকর্মকারের আশাতে দিগন্ত একটু অন্য দিক পেল,
ডিসকাশনে, তাই তো? একদমই একদমই, মানে ওর সার্টেন পয়েন্ট গুলো মানে স্ল্যাপস্টিক বটেই কিন্তু যথেষ্ট পয়েন্ট না, মানে ও যদি এই কথাগুলো কোথাও বলে একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বঙ্গকর্মকারের হিরো হওয়া হবে কিনা আমরা দেখবো, ভবিষ্যৎ বলবে। কিন্তু আমরা চলে যাই নেক্সট রাউন্ডে। নেক্সট রাউন্ডের নাম হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড, রেডি? প্রথম প্রশ্ন, সিনেমা না লেখালেখি? সিনেমা। ইফ নট এ ফিল্ম মেকার, who would you be? Politician. তুই morning person না night person? আমাকে উঠতে হয় কিন্তু আমি অ্যাজ এ নাইট পারসন, কারণ আমি সেই সময়টাতে আমার মনে হয় যে কাজে আমি বেশি কনসেন্ট্রেট করতে হয়। নেক্সট কোয়েশ্চন, একদিনের জন্য ধর ইনভিজিবল হয়ে গেলি কি করবি? ইনভিজিবল হয়ে গেলে তো প্রথম কথা হচ্ছে আমি আমার মোবাইল ফোন সুইচ অফ করবো, সব কিছু করে আমি একটা জায়গাটা ঘুরতে যাবো, মানে আমার আমার অনেকদিন ধরে ঘোরা হচ্ছে না, করোনার জন্য নয়, নর্মালি বলছি, কাজকর্ম সব কিছু নিয়েই বলছি, পরপর কাজ থাকছে, তো আমি সেখানে এইসব বাদ দিয়ে আমি একটু ঘুরতে যেতে চাই তিন চার দিনের জন্য। বিশেষ করে আমি যেহেতু নর্থ বেঙ্গল, আমি সবসময় ওটাই বলি যে ওই জায়গাটা একটা আলাদা, এই যে লোকাল বলে না সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড দোকানে সত্যি একটা খুব ভালো জায়গা যেখানে মানে ইজিলি গা ঢাকা দিয়ে আরামসে কয়েকদিন নিজের মতো করে বাঁচা যায়, সেখানে চলে যেতে চাই। নেক্সট কোয়েশ্চন, বিয়ে না লিভিং? বিয়ে। বিয়ে, আচ্ছা। লাস্ট কোয়েশ্চন অফ র‍্যাপিড ফায়ার, আ ফিল্ম ইউ উইশ ইউ হ্যাড ডিরেক্টেড অর রিটেন? এখানে প্রচুর ছবি আছে, তবে আমি 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 যে ছবিটার সাথে পার্সনালি একটা ফিল্ম, সেটা ইন্ডিয়ান নয়, ট্যাক্সি বলে একটা সিনেমা ছিল, ট্যাক্সি তেহরান, জাফর পানাহির ছবি, এবং আমি ওনাকে গুরু বানিয়ে আর কি, মানে হয়তো চিনবেন না কিন্তু আমি ওনাকে গুরু মানি কেন, কারণ সাইলেন্ট হিল যখন চলেছিল আবার সেই হয়তো লোকের ভাবে প্রমোশনের জায়গা চলে এলো, অ্যাকচুয়ালি তা না, কলকাতা ইন্টারন্যাশনালে গিয়ে আমি প্রথম ওনার কথা জানতে পারি, ওনার কথা আমি এর আগে শুনিয়ে নিই কোনোদিন, কারণ এটা স্কোপ ছিল না আমার পক্ষে। তো আমি যখন দেখছি যে আমার যেখানে ছবিটা চলছে তারপর দেখছি লম্বা লাইন, আমি সেখানে ঢুকে যাই, আমি যেহেতু লম্বা লাইন ভেবেছি একটা বিশাল কোনো ছবি আসছে, হ্যাঁ, প্রত্যেকবার গিয়ে মুখ ফিরিয়ে নিই যে এরকম নয়, হ্যাঁ, যে যেখানে লম্বা লাইন সেখানে যে ভালো ছবি তা নয়, কিন্তু সেদিন গিয়ে আমি জাস্ট অবাক হয়েছি যে এইটা এটা 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 কী করে হতে পারে, মানে ছবির সংজ্ঞা যদি কেউ বদলাতে পারে তাহলে সেটা হচ্ছে জাফর পানি, সে তাকে আমি একটা আলাদা জায়গা রাখি, আমি ইরানিয়ান ছবিতে সবসময় একটা আলাদা জায়গায় স্থান, ওই ছবিটা যদি আমি কোনদিন করতে পারি নিজেকে ধন্য মনে করতাম। আমরা এই নিয়ে শেষ করলাম আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড দিগন্ত দে, আজকের এপিসোড পুরো জমে উঠেছে। আর এবার আমরা চলে যাব আরো এক্সাইটিং একটা রাউন্ডে, যেটা নাম হচ্ছে দ্য গেমিং রাউন্ড। গেমিং রাউন্ডেও আমরা তিন ধরনের গেমস খেলবো, প্রথমটা যেটা খেলবো দিগন্ত তোকে বলে রাখি, সেটা হচ্ছে একজন করে ফিল্ম পার্সোনালিটির নাম বলবো আর তোকে তাদের ওয়ান ওয়ার্ডে ডিসক্রাইব করতে হবে, ওয়ান ওয়ার্ড। প্রথম নাম ঋদ্ধি সেন, সুপার, ভেরি সুপার। নামাজউদ্দিন সিদ্দিকি, কোনো কথা হবে আপার লেভেল সবার উপরে। কৌশিক গাঙ্গুলি, অত্যন্ত ভালো একজন পরিচালক কিন্তু এখন ওয়ান ওয়ার্ড, ভালো পরিচালক। বিদ্যা বালান, নিচে নেমে যাচ্ছে। স্বস্তিকা মুখার্জি, ওনাকে আরো এক্সপ্লোর করা উচিত, এক্সপ্লোরেশন দরকার। সেটা হচ্ছে কুইজ রাউন্ড, ঠিক আছে? তো আমরা একটু ফিল্ম কুইজ খেলবো, তো একটা করে প্রশ্ন বলবো, তারপরে চারটে অপশন দেবো, তুই অপশনটা শুনে উত্তর দেবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, পয়েন্ট আউট ফার্স্ট ফিচার ফিল্ম অফ ইন্ডিয়া। অপশনস, এ শ্রী পঙ্কুন্ডলিক, বি আলমারা, সি রাজা হরিশ্চন্দ্র, ডি জামাই ষষ্ঠী। ইন্ডিয়া তো, তো সেখানে রাজা হরিশ্চন্দ্রই হবে। ভেরি গুড। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন, আলফ্রেড হিচকক, আমরা সবাই নাম শুনেছি, আরেকটা কোন টাইটেলে উনি পরিচিত? এ মাস্টার অফ সাসপেন্স, বি মাস্টার অফ থ্রিলার, সি ক্রিয়েটার অফ সাসপেন্স, ডি মেকার অফ সাসপেন্স অ্যান্ড থ্রিলার। অপশন ডি। অপশন ডি, মেকার অফ সাসপেন্স অ্যান্ড থ্রিলার। সরি, এটা ভুল। আনসার হচ্ছে এ মাস্টার অফ সাসপেন্স। মাস্টার অফ সাসপেন্স, ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন,
Who got longest standing ovation in Oscar history? 12 minute standing ovation page while receiving an honorary Oscar award in 1972. Option A, Walt Disney. B, Charlie Chaplin. C, John Ford. D, Clint Eastwood. Charlie Chaplin. Very good. Ashadharam. Ekdom theek. Last question of the quiz round. Satyajit Ray, amader sokoler mane মানিক রাজা, সেই মানিক রাজার লাস্ট ছবি, শেষ ছবি কোনটি? এ আগন্তুক, বি বালা, সি টিকু, ডি জন অরণ্য। অপশন এ, এ আগন্তুক। ভেরি গুড। তাহলে আমরা এইভাবে শেষ করলাম আমাদের কুইজ রাউন্ড। কুইজ রাউন্ডে চারটে কোয়েশ্চেনের মধ্যে তিনটে একেবারে ফাটিয়ে দিয়েছে। তো লাস্ট রাউন্ডে হচ্ছে আমরা ভিডিও ক্লিপিং গেম খেলবো। এখানে তো ব্যাপারটা কি হবে, আমি মিস্টার কম্পিউটারকে বলবো একটা করে ভিডিও ক্লিপিং দেখাতে, দুটো ভিডিও ক্লিপিং দেখানো হবে তোকে। ভিডিও ক্লিপিংটা দেখবি, তারপরে আমি প্রশ্নটা তোকে করব, ঠিক আছে? একদম। ওকে, তো মিস্টার কম্পিউটার, প্রথম ভিডিও ক্লিপিং আমরা দেখে নিই। স্টার 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 हेलो, मैं चंदू सोलंकी बोलता हूँ। देवी प्रसाद जी, तो हमने वीडियो क्लिपिंग का देख लाम, राइट? अच्छा, थैंक यू मिस्टर कंप्यूटर, वीडियो क्लिपिंग देखने जो ना एबार क्वेश्चन था मैं कोर्ची दिगंत। ए जे प्रथम में फोन करा होत चिलो, नंबर देखे, कॉल लिस्ट देखे, जब फोन करा होत चिलो, शेटा काके फोन करा होत। এটা হচ্ছে ফিরেরা ফিরি, আমার যতটুকু আমার একদম এক্সাক্ট নামটা মনে নেই, ক্যারেক্টারের নামটা বলছো? এই ক্যারেক্টারের নামটা আমি ভুলে গেছি, সামথিং একটা, মানে মানে যাকে খোঁজা হচ্ছিল বারবার করে। হ্যাঁ হ্যাঁ, নামটা ফিজমোন, ফিজমোন নয় কি একটা নাম ছিল বেশ, মানে আমি নিজে দেখে খেয়াল লিখবো, এটা বস আমি পারবো না, এটা তুমি বলো। একটু ভাব, ব্রিজমোহন না। देवी प्रसाद, मैं चंदू सोलंकी बोलता हूँ। देवी प्रसाद जी घर में है? अरे कौन देवी प्रसाद, ये देवी प्रसाद का घर नहीं है। क्या देवी प्रसाद घर में नहीं है, किधर है? अरे देवी का प्रसाद मंदिर में मिलता है, गराज में नहीं। क्या ये स्टार गराज है? मैं गराज का ओनर बाबूराव आपटे बोल रहा हूँ, देवी प्रसाद का घर नहीं है। असाधारण एक छवि है, মানে এটা যে কতবার দেখা হয়েছে আমাদের, মানে ঠিক নেই তার। এবং মানে প্রিয়দর্শন, প্রিয়দর্শনকে নিয়ে একটা ব্যাপার যে মানে উনি চাইলেই হয়তো, আমার এটা পার্সোনালি কোথাও মনে হয় যে উনি চাইলেই একটা হয়তো খুব গুরুগম্ভীর ছবি বানাতে পারতেন, সেই ক্যাপাবিলিটি তার ছিল, কিন্তু সে মনে করেছে যে এইভাবে এন্টারটেইন করবে, এবং তার এন্টারটেইনমেন্টগুলো তো সেই ওই হয় না যে চুটকুলি শুনিয়ে হাসানো, সেরকম কিন্তু নয়, সেই সিচুয়েশন ক্রিয়েট করা, সেই এবং ওনার ছবি দেখলে বোঝা যায়, এক্স্যাক্টলি ওনার ছবি দেখলে বোঝা যায় যে ওটা ওনার ছবি, একটা আলাদা স্টাইল আছে। এক্স্যাক্টলি, এবং প্রতিটা ছবির মধ্যে একটা একটা সার্টেন ভেরিয়েশন আছে, যেটা বোঝা যায় যে এটা প্রিয়দর্শনের ছাপ, এবং অত্যন্ত মানে ভালোভাবে মেকিং, সে যাই থাক তার পেছনে খারাপ ভালো যাই থাক, কিন্তু এই যে মেকিংটা উনি যেভাবে করেন খুব মানে খুব মিনিমালিস্টিক ওয়েতে, কিন্তু অ্যাক্টরদেরকে এমনভাবে ইউটিলাইজ করতে আমি খুব কম দেখেছি, অনেক মানে অনেক সো কল্ড মানে কন্টেম্পোরারি পরিচালকের থেকে বলছি। আচ্ছা, আমরা দেখলাম আস্কিং ফর দেবী প্রসাদ, এবার আমরা সেকেন্ড ভিডিও ক্লিপ দেখে নেব। মিস্টার কম্পিউটার, second video clip please। মানিক রাজার ছবি ভূতের রাজা, মানিক রাজার ছবিতে যে ভূতের রাজা, সেই ভূতের রাজার তিন বর, আমরা সবাই জানি সেই তিন বর দিয়েছিল ভূতের রাজা গুপি বাঘাকে। এবং আজকের কোয়েশ্চেন হচ্ছে দিগন্তর জন্য যে এই তিন বর কি? একটা হচ্ছে যে ওরা ভালো খেতে পারবে, তো ওরা ভালো খেতে পারবে খাবার, এবং আরেকটা হচ্ছে যে যে কোনো জায়গায় যদি ইচ্ছা হয় তাহলে চলে যেতে পারবে,
এবং ভালো গান গাইতে জানে, ভালো গান মানে ওরা যদি ভালো গান করতে পারে, এই তিনটা একদমই উত্তরগুলো তিনটেই ঠিক হয়েছে। শুধু একটা জিনিস অ্যাড করে দিই, খাওয়ার সাথে ছিল যা খুশি পড়তেও পারে, যা খুশি এক্সাক্টলি যা খুশি পড়তেও পারবে তার সাথে, একদম খাওয়া পড়ার কোনো চিন্তা নেই। এবং নেক্সট ছিল যে যেখানে খুশি যাইতে পারবো, আর লাস্ট ছিল গাইতে পারবো, গাইতে পারবো। এই জিনিসটা মনে হয় কোনোদিন পূরণ হবে না, এক্সাক্টলি মানে এমন ছবি মানে এত সুন্দর সাথে থ্রু দিয়ে যে একটা মেসেজ রয়েছে, মানে খুব যদি ডেপথে দেখা যায় অত্যন্ত, মানে শুধু যেটা বাচ্চাদের ছবি বলবো না, অনেক কিছু এর মধ্যে অনেক অনেক মেসেজ রয়েছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের ছবি নয় ওইভাবে দেখতে গেলে, এইভাবে দেখতে কিন্তু বাচ্চারাও ভালো লাগবে, আবার বড়দেরও ভালো লাগবে। এবং ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম আমাদের গেম রাউন্ড। কিন্তু গেম রাউন্ড শেষ করে নেক্সট রাউন্ডে, অর্থাৎ আমাদের যে লাস্ট রাউন্ড পড়ে আছে দ্য গসিপ রাউন্ড, সেই রাউন্ডে যাওয়ার আগে একটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে আমরা দিগন্তর সাথে একটা সেলফি, ঠিক আছে? তো আজকে দিগন্তর সাথে এবার আমাদের সেলফি তোলার পালা। আমিও তুলবো, নমস্কার। একটু একটু টলিগঞ্জের দিকে যাবো ভাবছিলাম, বললাম না প্রোডাকশন ভালো থাকবেন দাদা, আবার দেখা হবে, একদম একদম দেখা হবে, কথা হবে, একদম ছবি একদম। আর আজকে আমরা প্রায় শেষে চলে এসেছি, শেষ করার আগে আমরা আবার আরেকবার বলে দিই যে আজকের এই এপিসোড ইজ পাওয়ার্ড বাই ফর্মুলা বক্স অ্যান্ড অ্যাসিড ফ্যাক্ট, এবং আজকের অতিথি ছিল নান আদার দ্যান দিগন্ত দে, এবং আজকে আমি ছিলাম সন্দীপন দাস, হোস্ট ছিল বঙ্গ কর্মকার অর্থাৎ স্বর্ণাভ মজুমদার। আমাদের টিমে যারা ছিলেন অনিন্দিতা নস্কর, তনুময় বিশ্বাস, সুদীপা বর্মন এবং অঙ্কিত সিনহা। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ইউটিউবের কমেন্ট বক্সে, এবং আমাদের ফেসবুকে আমাদের ফলো করুন, আমাদের ইনস্টাগ্রাম ফলো করুন, এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ইমিডিয়েট নোটিফিকেশনস এর জন্য। এপিসোড 5 নিয়ে ফিরে আসছি খুব শিগগিরই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, নমস্কার, নমস্কার দিগন্ত।